ভালোবাসা যদি না থাকে প্রেম যদি না থাকে সেই জায়গায় মানুষ যায় না ভালোবাসা যদি থাকে দেখবেন যে সেখানে একবার দিনে একবার যাবার কথা সেখানে আপনি হয়তো তিনবার গেছেন চারবার গেছেন এমন কি 10 বার পর্যন্ত চলে গেছেন যখনই আপনি কোনো বাড়িতে ভালোবাসার খাতিরে যাবেন আশপাশের লোকজন কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে না তাই গুরু গুরু কেন এত ঘন ঘন ওর বাড়িতে ও যায় কি নিতাই গৌর হরি বল কেন যায় কিন্তু আমরা প্রত্যেকই জানি সেই জায়গায় ভালোবাসা আছে সেই জায়গায় প্রেম আছে তাই সে ঘন ঘন তেমনি ভাবে সত্য তেতা দাপর কলি চারটে যুগ ভগবানের চারবার আসার কথা কিন্তু ভগবান সেই জায়গায় এখন পর্যন্ত বাবা নবার এসে গেছেন নবার এসেছেন সত্য যুগেই শুধু পাঁচবার এসেছেন সত্য যুগে মৃণ অবতার মৎস্য কূর্ম বরাহ নিসিংহ বামন অবতার পাঁচবার সত্য যুগে তারপরে তেতায় আসলেন পরশুরাম রাম সার্থ হয়ে গেল তারপরে আসলেন দাদা বলরাম নট কৃষ্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ কিন্তু অবতার নয় বাবা এটা ভাগবত কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ নয় দাদা বলরাম তাহলে অষ্টম হলো আর এই বৈবস্বত কলিযুগে যিনি আসলেন তিনি আমাদের ভারতেরই উত্তরে লাগোয়া প্রতিবেশী দেশ নেপাল এই নেপালের কপিলাবস্তু রাজার নাম ছিল শুদ্ধোদন স্ত্রীর নাম ছিল মায়াদেবী লম্বিনী উদ্যানে এই রাজারই প্রাসাদে জন্মগ্রহণ করেছিলেন নাম ছিল ছোটবেলায় সিদ্ধার্থ পরবর্তীকালে মাসি গৌতমীর কাছে মানুষ নাম হলো গৌতম পরবর্তীকালে সিদ্ধি লাভ করলেন তপস্যা বলে সিদ্ধি লাভ করার পরে নাম হলো বুদ্ধদেব তাই গৌর হরি হরি বল এই নবম অবতার কিন্তু বৈবস্বত কলিযুগে এখনো একবার আসবেন যিনি তিনি হচ্ছেন কল্কি অবতারে সেদিন নাকি এসে তিনি এই পৃথিবী ধ্বংস করবেন যাই বা হোক বাবা যখন পৃথিবী ধ্বংস হবে তখন তো আর আমরা থাকবো না যারা থাকবে তারা সেদিন বুঝবে নিতাই গৌর হরি বল তো বাবা এই গৌর হরি আসলেন নদিয়ার বুকে চলুন আমরা একটা মাত্র পদ রাত্রি হয়ে গেছে কিছুটা শুধু গৌর তত্ত্ব রেখে আজকে পালায় প্রবেশ করব পালা শুনবেন আপনারা যে ভগবানের কৃপায় ভগবানের নাম করে ভগবানের আশীর্বাদে সন্তান লাভ করলো সেই সন্তানের নাম রাখা হলো যেহেতু নামের কৃপায় নামের বলে সন্তান ঘরে আসলো তাই তার পাড়াবত প্রতিবেশী থেকে আরম্ভ করে দাদু মা সকলে মিলে তার নামকরণ করেছিলেন ভক্ত নাম দে তাই গৌর হরি বল এই পালা শুনবেন খুব ভালো লাগবে মা প্রত্যেকেই আমরা এখান থেকে যে যার বাড়ি চলে যাব তাই তো মা আবার বাড়ি থেকে কে কার কখন সময় আসবে ডাক আসবে সে তার আপন বাড়িতে ফিরে যাব যেখান থেকে এসেছি নিতাই গৌর হরি বল তাই মা একটা দিন একটা রজনী যদি আমরা জাগি অনাদিরাদি গোবিন্দের জন্যে গৌর হরির জন্যে আমাদের কষ্ট হবে না মা আচ্ছা বাবা একটা কথা বলি কখন চোখে জল আসে না জলটা চোখে তখনই আসে যখন আপনি অভাব অনুভব করবেন ও মায়েরা শুনুন ভালো করে যখন আপনি অভাব অনুভব করবেন যেমন আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেল আপনি তার অভাব অনুভব করেন আর তার জন্যই আপনার নয়নে জল আসে তাই গৌর হরি বল আবার কখন আসে না আপনার
বাড়িটা হয়তো একতলা হয়েছে দুতলা করতে পারলেন না আপনার কষ্ট আপনার চোখে জল আসলো আপনার ছেলে মেয়েরা বড় হয়েছে মানুষের কথা বলছি না বাবা ছেলে মেয়ে মানুষ হওয়া আলাদা বড় হওয়া আলাদা ছেলে মেয়েকে বড় করেছেন কিন্তু সে ছেলে মেয়ে উপযুক্ত বয়স হলো কিন্তু বাবা মায়ের প্রতি তাদের কর্তব্য তারা পালন করলো না তখন সেই অভাব অনুভব করে বাবা মা তখন তার চোখে জল আসে নিতাই গৌর হরি বল সে জলের কষ্ট সে জলের যন্ত্রণা সে জলের শোক আপনাকে ক্ষতবিক্ষত করে দেয় আর আপনি যদি হরি নামে জল ফেলেন গোবিন্দের জন্য জল ফেলেন যে জন্য গোবিন্দ আপনার দুটো নয়নে গঙ্গা যমুনা দিয়ে দিয়েছে সেই জল আপনাকে আনন্দের সাগরে ভাসিয়ে নিয়ে যাবে নিতাই গৌর হরি বল যদি ফেলে দিয়ে হয় যদি রাঁধুনির সঙ্গে স্বর থাকে নিতাই গৌর হরি বল তরকারি পাওয়ার অসুবিধা হয় গো পাওয়ার অসুবিধা হয় তো আপনারা যখন জানেন তখন আমার প্লাস পয়েন্ট এটাই নিতাই গৌর হরি বল কারণ বিবেকানন্দের কথায় এক ফার্স্ট বিলিভ ইন ইয়োর সেলফ আগে নিজেকে বিশ্বাস করো অ্যান্ড দেন বিলিভ ইন গড তারপরে ভগবানে বিশ্বাস রাখো নিতাই গৌর হরি বল আমার প্রতি যদি আমার বিশ্বাস না থাকে ভগবান আছে কোনোদিন আমি বিশ্বাস করতে পারবো না তাই মা যে যেখানে থাকো একবার হরি বলে ডাকো হরি হলো পূর্ণ ব্রহ্ম নাম যে বা হরির নাম লয় এই ভবে তার নাহি ভয় কালে মোক্ষ ধামে যায় সোনার নদীও ও মায়েরা হরিনাম শুনতে এসেছেন হরিনাম শুনতে আসলে শঙ্খ আনতে হয় জানেন তো আপনারা প্রত্যেকে এনেছেন যারা না এনেছেন তাদের বদন শঙ্খ আছে বদন শঙ্খ দেবেন নিতাই গৌর হরি বল উলুধ্বনি দেবেন এসব কারণ আছে তাহলে আমাকে আর বলতে হবে না উলুধ্বনি শঙ্খধ্বনি শঙ্খধ্বনি বাহ শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে আমাদের গৌরে এলো রে ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে গৌরে এলো রে সোনার নদিয়ায় ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে আমাদের গৌরে এলো রে সোনার নদিয়ায় হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে শোনা
শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে সোনার লরিয়া ধ্বনি ধ্বনি কুলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে ও মায়েরা তালে গৌর এলো দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে এলো কি তালে একটা কারণ বলি তিনটে কারণে এসেছে অনেকে বলে পাঁচটা কারণে এসেছে তার মধ্যে আমরা তিনটে কারণ জানব এক হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায় 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 গৌর লরে সোনার লরিয়ায় গৌর ধ্বনি শঙ্খ ধ্বনি একটা পয়েন্ট পেলাম কি না হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতানোর জন্য এসেছেন কেন এলেন না ও মায়েরা আমরা প্রত্যেকে রসগোল্লা খাই পান্তুয়া খাই জিলিপি খাই সব খেতে মিষ্টি লাগে কি তাহলে আমরা রসগোল্লা খেলাম আমরা বুঝলাম রসগোল্লাটা আমাদের মিষ্টি লাগছে কিন্তু রসগোল্লা কি বুঝতে পারলো আমাকে ওর খেতে কেমন লাগে বুঝতে পারলো না তা গৌর হরি বলে সব ভক্তরা আমার গুণকীর্তন করে গোবিন্দ বলে সব ভক্তরা আমার গুণকীর্তন করে তা গুণকীর্তন করে তারা কি ফল পায় তারা কি আনন্দ পায় আমি তো জানলাম না তাই হরি নাম কৃষ্ণ নাম এই জগতে নিয়ে আসলেন জগৎকে উদ্ধার করবার জন্য আর দ্বিতীয়টা কি না দাপরের কথা এই গৌর হরির মনে পড়েছে না দাপরে রাসলীলা হতো প্রতিদিন রাসলীলা হয় একদিন রাসলীলা শেষ করে রাধারানী গোবিন্দের পাশে শায়িত রয়েছে নিধুবন পদকর্তা পাশে কলম দিলেন নিধুবনে দুহুজনে চৌদিকে সখীগণে সতী আছে রসে রোয়ালয়ে হেনকালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি কাঁদি কাঁদি কহে বধু পাশে কহে বলে একই হেরিলাম অকস্মাৎ আগত বৈবস্বত কলিযুগে কলি নদীয়ার কঠিন মাটিতে এক সুদর্শন যুবা পুরুষ কখনো দুবাহু প্রসারিত করে বলে হরি বল আবার মাটিতে গড়াগড়ি দিয়ে হরি বল বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল দুটি বাহু প্রসারিয়া হরি বল হরি বল দুটি বাহু তুলে বলে হরি বল হরি বল ভক্তবন সঙ্গে লয়ে হরি বল হরি বল ভগবত পাত্র নিতাই তাই মা মন সবসময় শান্ত রাখবেন কীর্তন শুনছেন যখন এরপরে গোবিন্দ বলল রাধে কেন না রাধারানী বললেন দেখো বধূ আমি তো কোনোদিন এমন স্বপ্ন দেখিনি আজ ভোরে আমি যে স্বপ্ন দেখলাম যে এই বৈবস্বত কলিযুগে একজন সুদর্শন যুবা পুরুষ সে দুবাহু প্রসারিত করে বলছে হরি বল আমি তার প্রেমে পাগল হয়ে গেছি বলল রাধে তুমি যে স্বপ্ন দেখেছ সেই স্বপ্ন বাস্তব বলল বাস্তব তাহলে আমি যে পরপুরুষের স্বপ্ন দেখলাম তাহলে কি আমি বিচারিণী হয়ে গেলাম বলল না আগত বৈবস্বত কলিযুগে আমি গৌর হরি রূপে নদিয়ার মাটিতে অবতীর্ণ হব নিতাই গৌর হরি বল অবতীর্ণ বলল তাহলে তুমি আমাকে কোথায় রেখে যাবে আমি তো তোমায় এত ভালোবাসি তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারবো আমিও যাব তোমার সঙ্গে বলল রাধে তুমি যে আমায় ভালোবেসেছ তোমায় তোমার এই ভালোবাসা আমি এক জনম ধরে শোধ করতে পারবো না তাই তোমার ঋণ শুধিবারে যাইব নদিয়া নগরে নদিয়ার পথে পথে হারাই হারাই বলে কেঁদে কেঁদে বেড়াবো নিতাই মৌল করিব রাধার ঋণ শুধিবারে এলো নদিয়ায় রাধার ঋণ শুধিবারে
শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে সোনার নদী আয় হরি ধ্বনি কুলুর ধ্বনি সবটা শোনা যায় আমাদের গৌরে লরে তাহলে মা দু নাম্বার হলো রাধা রানীর ঋণ শোধ করবার জন্য তাহলে তৃতীয় নাম্বার কি না এই যে বৈবস্বত কলিযুগের মানুষ কলিযুগের মানুষ দাদা নিত্যানন্দকে যখন মহাপ্রভু হরিনাম প্রচারে বের করেছিলেন নিত্যানন্দ যখন দ্বারে দ্বারে যাচ্ছে দ্বারে দ্বারে গিয়ে বলছে তোরা কলির জীব তোদের তিনটে জিনিস মানতে হবে বলল কি না এক তোদের মিথ্যা কথা বলা ছাড়তে হবে দুই গাভী দহন বন্ধ করতে হবে আর তিন বদন ভরে হরিনাম বলবি আর নিরামিষ খাবি কলির জীব উচ্চ ঈশ্বরে বলে উঠল শোনো শোনো একটাও আমরা মানতে পারবো না এখানে এমন কেউ আছেন বাবা যে মিথ্যা কথা বলে না সারা জীবনে একদিনও একবারও মিথ্যা কথা বলে না এমন কলির জীব নেই যেই না গাভী দহন বন্ধ বলেছে ঘোষেদের লোকজন তারা বলে উঠল হ্যাঁ গো আমরা যদি গাভী দহন না করি তাহলে আমরা খাবো কি করে আমরা বাঁচবো কি করে নিতাই গো করি গাভী দহন বন্ধ হবে না আর নিরামিষ আমরা যে পরিশ্রম করি তাতে নিরামিষ খেলে আমরা টিকতে পারবো না নিতাই গৌর হরি বল তাই এই বৈবস্বত কলিযুগে মানুষের এত কষ্ট মানুষের এত দুঃখ মানুষের এত যন্ত্রণা নিতাই গৌর হরি বল এই পাপি তাপি উদ্ধারিতে এলো নদিয়া এই পাপি তাপি উদ্ধারিতে এলো নদিয়া পাপি তাপি উদ্ধারিতে এলো নদিয়া এই পাপি তাপি উদ্ধারিতে এলো নদিয়া তাহলে বোঝা গেছে তাহলে গৌর সুন্দর এই বৈবস্বত কলিযুগে কেন আসলেন নিতাই গৌর হরি বল আসতে ওমা কি ব্যাপার একটা কান্না শোনা যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কাঁদছে কি হলো কার কান্না আপনারা শুনতে পাচ্ছেন না হ্যাঁ কোন দিক থেকে মন্দিরের পিছন দিক থেকে আপনারা শুনতে পাচ্ছেন দেখুন দেখি কি হলো কাঁদছে কেন আমার মন বলছে এ তো নারীর কান্না একটা মেয়ে ছেলে কাঁদছে ও এটা এখানে না জায়গাটা হলো দক্ষিণ ভারত মহারাষ্ট্র রাজ্য ভীমা নদী বর্তমান নাম হলো চন্দ্রভাগা এই চন্দ্রভাগা নদীর তীরে ছোট্ট একটি কুঠির আর এই কুঠিরের পাশে একটি গোপীনাথের মন্দির আর সেই মন্দিরের পিছন থেকে একটা নারী কান্না ভেসে আসছে কে রে কে আরে কে রাতের অন্ধকারে মন্দিরের পিছনে ডুগরে ডুগরে কাঁদছিস কে আয় আয় বেরিয়া আলোয় বেরিয়ায় আলোয় আয় রে তোকে দেখি তুই কে কেন এত দ্বিধা এত সংকোচ এত রাত্রে তুই ডুগরে ডুগরে কাঁদছিস বেরিয়ে আসলো আলু থালু বেশ কেশর আসি মুখমণ্ডল ঢাকা মুখখানা দেখা যায় না কে রে তোকে তো ঠিক চিনতে পারলাম না তোর মুখমণ্ডল দেখতে পাই না কেশর আসি একটু সরা তোকে দেখি কে তুই কেন রাতের অন্ধকারে কাঁদছিস দেখি একবার আস্তে আস্তে
মুখর মুখমণ্ডলের কেশর আশীষ সরাচ্ছে মা পরনে সাদা থান সিঁথিতে সিঁদুর নেই হাতে শাঁখা নেই যেই না মুখমণ্ডল থেকে কেশর আশীষ সরিয়েছে একি একি দেখিলা মনে করবেন না মা এত রাত্রিতে যে মন্দিরের পিছনে ডুবরে ডুবরে কাছিল সে আর কেউ নয় ওই মন্দিরের এই পূজারি বামদেবের স্ত্রী মুক্তাবা যার ভালো ঘরে বিবাহ দিল কয়েকদিন মাত্র আগে আছে সব কিছু খুইয়ে বাবার কাছে ফিরে এসেছে কি লেখালি খেয়েছো বিধি আমারও কপালে আমারও কপালে ওরে দারুণে বিধি রে দারুণ বিধি রে কি লেখা লেখেছো বিধি আমার কপালে দারুণ বিধি রে লিখেছো বিধি আমার কপালে ওরে দারুণ বিধি রে দারুণ বিধি রে কি লেখা লিখেছো বিধি আমার কপালে তোর
করে আমার হলো কি করে আমি জানি না তোমার জামাইকে সাপে কেটেছিল বাবা সাপে কাটার ফলে তোমার জামাই মারা গেল আমার শাশুড়ি আমার ননদি আমার দেওর ভাসুর পাড়া প্রতিবেশী সবাই বলে উঠল আমি অপয়া আমি অলক্ষী আমি আমি কুলোঠা তাই আমার জন্য আমার স্বামীকে চলে যেতে হলো তাই তারা রাতের অন্ধকারে আমার চুলের মুঠি ধরে টানতে টানতে আমাকে ঘরের বাইরে বের করে দিল আমি কোথায় যাব বাবা আমার হাতের শাঁখা ভেঙে দিল শীতের সিঁদুর মুছে দিল বলল তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে দূর হয়ে যা এইটাই হয় মা এটাই হয় এটাই সমাজ ব্যবস্থা যার কোনো দোষ ছিল না তাকে দোষী করে পাঠিয়ে দেয়া হলো আয় ভগবান যা করে বাবা মঙ্গলের জন্য ভগবান যা করে মঙ্গলের জন্য ওয়ার্ল্ড ইজ দ্য স্টেজ এই পৃথিবীটা হচ্ছে মঞ্চ লাইফ ইজ ড্রামা সোনমা জীবনটা হচ্ছে নাটক ম্যান ইজ অ্যাক্টর মানুষ হচ্ছে অভিনেতা গড ইজ ডাইরেক্টর ভগবান হলো পরিচালক নিতাই গৌধরী মা তো ভগবান যা করেছে মঙ্গলের জন্য তোর মঙ্গলের জন্য করেছে আয় তুই আমার কাছে এসেছিস যখন তোকে চোখের জল ফেলতে হবে না তোকে আমি এমন এক স্বামী দেখে দেব যে স্বামীর কোনোদিন মরণ হবে না সে স্বামী তোরও স্বামী আমারও স্বামী এ পাড়া প্রতিবেশীর সকলের স্বামী এ জগতের স্বামী জগৎ স্বামী নিতাই কৃষ্ণ ভগবান বলো 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 মাগো কি পেয়েছো ভবে আমার 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 করে জীবন খোয়ালে বলো বলো মহাপ্রভু কি জয় নিত্যানন্দ মহাপ্রভু কি জয় ও মায়েরা জয় ধ্বনি দিয়েছেন তো জয় ধ্বনি যারা দিয়েছেন তারা ধ্বনি হবেন আর জয় ধ্বনি যারা দিলেন না তারা পরে ভুগে মরবেন নিতাই গৌর হরি বল বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে তখন আমি কিন্তু আর থামাতে যাব না জয় নিতাই জয় গৌর
বলো বলো ও মায়েরা এই সংসারে কে কি পেয়েছো কে কি পেয়েছো অমূল্য সম্পদ কিচ্ছু কেউ পাওনি কিচ্ছুটি নয় শুধু পেয়েছো দুঃখ কষ্ট যন্ত্রণা শোক দুঃখ কষ্ট যন্ত্রণা আর শোক এছাড়া সংসারে কোনোদিন কোনো সুখ পাওয়া যায় না সুখ পেয়েছে তারা মা যারা গোবিন্দকে আপন করে নিতে পেরেছে যারা গৌরহরিকে আপন করে নিতে পেরেছে নিতাই গৌরহরি বল সেই দিন প্রত্যেকেরই আসবে মা এখন শক্তি আছে গায়ে বল আছে তাই মনে করছেন যে আমার কোনো অসুবিধে হচ্ছে না কিন্তু প্রত্যেকটার মনে বাবা টেনশন রয়েছে এবারে এই চব্বিশ পরগনায় গানে গিয়েছিলাম তো এক ভদ্রলোকের বাড়িতে বাসা দিয়েছিল তিনতলা পাকা বাড়ি তো বাবুকে বললাম যে আপনার তো এখন তাহলে সচ্ছল অবস্থা ভালো অবস্থা হ্যাঁ আপনার কটা ছেলে বললো আমার চারটে ছেলে বললো আর বলবেন না টেনশনের মধ্যেই রয়েছি আমি বললাম আপনার চারটে ছেলে টেনশন কেন বললো আমার তিনটে ছেলে চাকরি পেয়েছে তিনটে ছেলে চাকরি পেয়েছে ছোটটা এখনো পায়নি নিতাই গৌর হরি বল তাহলে বুঝুন তার তিনটে ছেলেই চাকরি করছে ছোটটা পায়নি তার জন্য তার টেনশন আমি বললাম তাহলে কবে আপনার টেনশন মুক্ত হবে ছোটটা যদি চাকরি পেয়ে যান পেয়েই যায় তাতেও টেনশন মুক্ত হবে আর কিছু বললেন না তাই জীবনে আপনার টেনশন কোনোদিন যাবে না অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা জীবের যদি উচ্চাকাঙ্ক্ষা না থাকে পৃথিবীর বুকে সে আসতো না নিতাই গৌর হরি বল কীট পতঙ্গ থেকে আরম্ভ করে আজকের এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ যদি তাদের অ্যাম্বিশন না থাকে উচ্চাকাঙ্ক্ষা না থাকে তারা পৃথিবীতে আসবে না যেদিন তাদের উচ্চাকাঙ্ক্ষা থাকবে না যেদিন তাদের চাওয়া থাকবে না যেদিন তাদের পাওয়া থাকবে না সেদিন তারা বৈকুণ্ঠে ধামে যাবে নিতাই গৌরী বল তাই মা আমাদের চাওয়াটা হোক ভগবানকে লাভ করা আমাদের চাওয়াটা হোক ভগবানের চরণের ধুলি এক কোণা পাওয়া তাই মা চলুন দেখি আজকে শুনছেন আমরা প্রবেশ করেছি লীলায় আজকের লীলা শুনছেন ভক্ত নামদেব নামদেব এখনো জন্ম হয়নি তাহলে কে এলো মা না বামদেবের মেয়ে মুক্তাবাই সে শ্বশুর বাড়ি থেকে বিধবা হয়ে সাদা থান পরে শাঁখা ভেঙে ফেলে দিয়ে শীতের সিঁদুর মুছে দিয়ে বাপের কাছে এলো আশ্রয় নিতে বাবা বলল চল তোকে এমন এক স্বামী দেব যে স্বামীর কোনোদিন মরণ হবে না মেয়েকে হাতে ধরে নিয়ে গেল গোপীনাথের কাছে গোপীনাথের কাছে নিয়ে গেল গোপীনাথ গোপীনাথ আমার কোনো কিছু চাওয়া নেই তোমার কাছে আমার একমাত্র মেয়ে আমি আমার মেয়েকে আমি তোমার চরণে সঁপে দিলাম দিন যায় মা রাত যায় সপ্তাহ যায় পাড়া প্রতিবেশী সবাই দেখে বামদেবের মেয়ে মুক্তাবাই বাড়িতে ফিরে এসেছে স্বামীকে খেয়ে তাই তারা যেখানেই দেখতে পায় সেখানেই বলে ওঠে এই সেই অলক্ষী এই সেই কুলোটা যে তার স্বামীকে খেয়েছে বাপের বাড়িতে এসে বসে আছে এর মুখ দেখিস না এর মুখ দেখা পাপ তোর যাত্রা অমঙ্গল হবে তাই একে তোর তোরা যত এড়িয়ে চলবি তত মঙ্গলে গামের জঞ্জাল নিতাই গৌর হরি বল ও মা শুনুন পালা জীবনে দুটো পালা তো যাওয়া আর আসা এখানেও দেখবেন যাওয়া আসা এই পালা শুনুন কারণ পরমাত্মার প্রতীক হলেন অনাদিরাদি গোবিন্দ অনাদিরাদি গোবিন্দকে পাওয়ার জন্য জীবাত্মার প্রতীক রাধারানী যে আকুলতা যে ব্যাকুলতা প্রকাশ করেছিলেন সেটা হলো কৃষ্ণ লীলা
আর এটা কোন ভক্ত ভগবানকে পাওয়ার জন্য যে আকুলতা যে ব্যাকুলতা দেখায় সেটা হলো ভক্ত লীলা নাম কীর্তন নিতাই গৌর হরি মেয়েকে গোপীনাথের চরণে সঁপে দিয়ে বাবা বলে উঠল গোপীনাথ আমার মনটারে বলি আরে গোপীনাথ এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি আবার মনে ডরে বলি এ জীবনে দাগা ছাড়া আরে কি পেলি মনে ডরে বলি এ জীবনে দাগা ছাড়া মনে বলি মনে ডরে বলি এ জীবনে দাগা ছাড়া আরে কি পেলি সুখ পেলি না সংসারে তুই সুখ পেলি না মনে হরিনাম শুনছেন হরিনাম শুনুন জীবন বদলে যাবে জীবনটা পাল্টে যাবে জীবনটা পবিত্র হয়ে যাবে জীবনে কি পেয়েছেন সংসারে সুখ নেই কেন না সুখ বড় বেইমান চাইলেও পাওয়া যায় না আর দুঃখ এমন নিয়াংড়ে তাকে বিদায় দিলেও সে বিদায় নেয় না বেশি করে জড়িয়ে ধরে নিতাই গৌরী বল তাই বলে উঠলেন এ জীবনে সুখ তো পেলাম না গোপীনাথ আমার মেয়েটাকে দেখো ও মায়েরা হরিনাম শুনছেন আজকে রাত্রি আপনারা হরিনাম শুনুন কেউ যাবেন না আপনারাও চলে যাবেন আমরাও চলে যাব আপনারা চলে গেলে আমাদেরও তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে তাই মা আপনারা যতক্ষণ থাকবে আমরাও আপনাদের সঙ্গে আছি রাজা পরীক্ষিত 7 দিনে ভগবানকে পেয়েছিলেন এই ভাগবত শুনে
রামায়ণ শুনে মহাভারত শুনে হরিনাম শুনে আর আমাদের তিন ঘন্টার মধ্যে ভগবানকে পেতে হবে মা নিতাই গৌর হরি বল তুমিও যাবে চলে মা গো আমার বাড়ি কোথায় হুগলি আমিও যাব ফিরে আশা যাওয়ার মাঝে মা গো রইবে স্মৃতি জেগে যাবার সময় মনটা যে তাই গুমরে গুমরে কাঁদে যাবার সময় মনটা যে তাই গুমরে তোমরাও চলে যাবে আমরাও চলে যাব মাঝে শুধু কিছুটা সময় একসাথে কাটানো আপনারা কখনো হয়তো গল্প করবেন যে গ্রাহকটা এসেছিল আহা কত সুন্দর কত সুন্দর কথা বলে গেছেন এইটুকু এভাবে পাওয়া সকলেই ভগবানের চিন্তা করি সকাল দুপুর সন্ধে কোনোদিন কার গলা ধরে ভগবান বলেছে হ্যাঁ গো তুমি যে সকালে পুজো দাও আমার দুপুরে আমার পুজো দাও সন্ধেই আমার পুজো দাও তোমার কি কামনা তোমার কি বাসনা তুমি কি চাও বলো আমি তোমার কামনা বাসনা সব পূর্ণ করে দেব নিতাই গৌর হরি বল বলেছে মা এখানে তো সবাই পূজা অর্চনা করেন প্রচুর দেবদেবী দেখছি আপনাদের চারিপাশে বসন্ত চণ্ডী দেবী কালুয়া কালুরায়ের মন্দির ওদিকে দেবাদিদেব মন্দির তার প্রত্যেকেই তো আমরা পূজা অর্চনা করি কোন দিন কোন দেবতা কার গলাটা জড়িয়ে ধরে বলেছে যে হ্যাঁ গো তুমি যে আমায় ডাকছো তোমার কামনা কি তোমার বাসনা কি তুমি আমায় বলো তোমার আমি ইচ্ছা পূরণ করে দেব নিতাই গৌর হরি বল আর যদি মা কারো কোনোদিন এই ভগবান গলাটা জড়িয়ে ধরে বলে হ্যাঁ গো তুমি কি চাও সেই দিন মা কি চাইবে সেদিন কি চাইবেন বলুন যে কারণে ভগবান আপনাদের ডাকে সাড়া দেয় না ভগবান যদি সাড়া দিত ভগবানকে যদি আপনারা দেখতে পেতেন সুখময় গোবিন্দের অপ্রকৃত পদচন্দ্রিমা দর্শন করার পরে আপনার কোনোদিন আর এই পার্থিব জগতের দুঃখের কথা মনে থাকতো না নিতাই গৌর হরি বল রাধারানী বলেছিলেন মা বৃন্দাবনে রাধারানীকে কলঙ্কিনী বলতো ও মায়েরা জানেন তো রাধারানীকে বৃন্দাবনে সবাই কলঙ্কিনী বলতো রাধারানী বলে বধূ আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো বললো হ্যাঁ তাহলে তোমাকে কেউ কিছু বলে না আর আমি মেয়ে ছেলে বলে আমাকে সবাই কলঙ্কিনী বলে এটা কেন হবে এটা কেন হবে এইটা সে ভাবে যে গোবিন্দকে গিয়ে বলবো তাহলে আমার কলঙ্ক তোমাকে মোচন করে দিতে হবে যায় আর যেই না গোবিন্দের সুখময় বদনচন্দ্রিমা দর্শন করে রাধারানী ভুলে যায় যে তার কলঙ্কের কথা কেন না গোবিন্দ কলঙ্কিনী বলে না গোবিন্দের সঙ্গে রাধারানীর যোগ আছে কৃষ্ণ কলঙ্কিনী বলে বললো ওরে কৃষ্ণের নাম আমার আগে থাকে তাই আমার কলঙ্ক গায়ে লাগে না নিতাই গৌর হরি বলবা ভগবান তুই অপরের মেয়ের সঙ্গে কেন লাইন করতে গেলি ও মায়েরা বুঝুন এই যে আজকে এই রাত্রি কত দশটা সাড়ে দশটা বাজে এগারোটা বাজে কি এই এগারোটার সময় আপনি যদি আপনার স্ত্রীর কাঁধ ধরে যান হাত ধরে যান এ পাড়া প্রতিবেশী কেউ কিছু বলবে কেউ কিছু বলবে না কিন্তু এই এগারোটার সময় আপনি যদি বাঁশতলার পাশ দিয়ে অপরের স্ত্রীর কাঁধ ধরে যান কিংবা হাতটি ধরে যান কি শুরু হবে গুজুর গুজুর ফুসুর ফুসুর শুরু হবে হাই গো হাই দেখো ভজুর মা শুনেছো ভজুর মা ভজুর মা গো এগারোটার সময় হাই বাঁশতলার ব্যাস দুদিন বাদে শুনলো ভজুর মা কেটে পড়েছে ভজুর মা চলে গেছে দিদি কি বলছিলাম দিনে দিনে কি হলো নিতাই গৌর হরি বল আর এখন তো সব হ্যালো ফোনের ব্যাপার আছে যোগাযোগ হয়ে যায় চলে যায় নিতাই গৌর হরি বল তাহলে এই টোপটা নিল ভক্তরা নিল
পাড়া প্রতিবেশীরা নিল তেমনি গোবিন্দ বুইলেন যে আমি যদি আমার স্ত্রীর সঙ্গে প্রেম করি কেউ আমার লীলাটা নেবে না তাই আয়ন ঘোষের স্ত্রী আয়ন ঘোষের স্ত্রী রাধা রানীর সঙ্গে যার সম্পর্ক মামি হয় গোবিন্দের তার সঙ্গে প্রেম করতে গেল আর ভক্তরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলো নিতাই গৌর হইও এই হলো মা প্রেম তারে ভগবানও জানে যে ভক্তরা কোনটা নেবে নিতাই গৌর বল এদিকে গোপীনাথের চরণে যখন লুটিয়ে পড়েছে আর পাড়া প্রতিবেশী সবাই যখন বলে এর মুখ দেখা পাপ এর মুখ দেখতে নেই কলঙ্ক উঠবে এর মুখ দেখলে শুভ যাত্রা অশুভ হয়ে যাবে তখন কি করবে মা গোপীনাথের কাছে জানালো হে গোপীনা তুমি যদি আমায় ভালোবেসে থাকো তুমি যদি আমায় ভালোবেসে আমি যদি তোমার চরণে পূজা করে থাকি আমি যদি তোমার চরণে পূজা করে থাকি আমি যদি তোমায় ছাড়া অন্য কিছু চিন্তা না করে থাকি তোমায় ছাড়া যদি অন্য চিন্তা না করি থাকি তবে তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করে দাও দয়াল ঠাকুর গোপীনাথ বলল বলো মুক্তাবাই তোমার ডাকটা আজ ডাকের মতো হয়েছে তাই বলো মুক্তাবাই তুমি কি চাও আজ তুমি যা চাইবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব বলল বধু হে যদি আমায় দিতে হয় তবে দাও দাও আমায় সন্তান দাও গো আমায় সন্তান দাও পাঁচটা নয় দাও দাও আমায় সন্তান দাও গো আর তো কিছু চাই নাই আমি দাও দাও আমায় সন্তান দাও গো বললো গোপীনাথ আমি আর কিছু নয় পাঁচটা নয় দশটা নয় তুমি আমায় একটা সন্তান দাও তুমি আমায় একটা সন্তান দাও ও মায়েরা ভগবান ভক্তের চোখের জল খুব ভালোবাসে ভগবান চোখের জল খুব ভালোবাসে তাই বলি মা আমাদের যে গঙ্গা যমুনা দুটো নয়ন আছে এই নয়ন দিয়ে যে জল সৃষ্টি হয় সে জলটা আত্মীয় স্বজনের বিয়োজনের ক্ষেত্রে ত্যাগ করার জন্য নয় আমার বাড়ি গাড়ি হলো না তার জন্য নয় কে আমায় খেতে দিল না তার জন্য নয় কে আমায় তাড়িয়ে দিল ঘর থেকে তার জন্য নয় এই জলটা গোবিন্দের চরণে দেবার জন্যে তাই এখন থেকে নেই আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যদি কাঁদতেই হয় তবে গোবিন্দের জন্যে কাঁদবেন এই সন্তান সন্ততির জন্য নয় আত্মীয় স্বজনের জন্য নয় নিতাই গৌর হরি বল তাই নয়নের জল ফেলল কোথায় গোপীনাথের চরণে আর গোপীনাথ বলল বেশ মুক্তাবাই তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করব তুমি কি চাও বলো বললো আমায় শুধু একটা সন্তান দাও তখন গোপীনাথ বলল মুক্তাবাই তুমি আমার সেবা দেবার জন্যে এই যে আস্তে তুমি আমার সেবা দেবার জন্যে যে তম্বুল নিয়ে এসেছো তাম্বুল যে নিয়ে এসেছে না এই তাম্বুল আমি চর্বিত করে তোমায় দিলাম এই তাম্বুল তুমি পান করো আর পান করলেই তোমারে মনোবাঞ্ছা তোমারে মনোবাঞ্ছা পূর্ণ হবে আরে মনোবাঞ্ছা পূর্ণ হবে মনোবাঞ্ছা পূর্ণ হবে আরে মনোবাঞ্ছা পূর্ণ হবে সন্তানের জননী হবে মনোবাঞ্ছা পূর্ণ হবে আরে সন্তানের জননী হবে মনোবাঞ্ছা পূর্ণ হবে তুমি সন্তানের জননী হবে তোমারে মনোবাঞ্ছা পূর্ণ হবে আরে আনন্দের সীমা নাই আনন্দে গদগদ হয়ে আছে
মা ভগবানের আশীর্বাদ সে কি আর বিফলে যাবে এক মাস গেল দু মাস গেল দু মাস যাদের এই জগতের স্বামী আছে ও মায়েরা যারা বিবাহিত মহিলা তারা যদি সন্তানের জননী হতে যায় আগে তার স্বামীকে জানায় যে দেখো আমি বোধহয় মা হতে চলেছি দু মাসের স্বামী জানতে পারে তিন মাসের মাস পাড়া প্রতিবেশী সবাই জানতে পারে তিন মাস যখন হয়ে গেল পাড়া প্রতিবেশী সবাই জানতে পারলো সবাই জানতে পারলো কলে মাঠে ঘাটে আর রাস্তায় শুধু এই আলোচিত হলো জানিস ওই যে বামদের যার যার আরতি আমরা দেখতে যাই যার পূজা আমরা দেখতে যাই তার ঘরে কি হয়েছে জানিস সব মেয়েরা আলোচনা করতে লাগলো ও দিদি শোনোনি তুমি কি হয়েছে শোনোনি বলো কি হয়েছে আরে কি হয়নি বলো বামদেবের গো যেই মেয়েটা ওই যে বিধবা স্বামীকে খেয়ে চলে এসেছিল সে কি হয়েছে বললো তাহলে আর বলছি কি বলো জানো তিন মাসের বাচ্চা ওর গর্ভে তিন মাসের বাচ্চা গর্ভে বলে বলিস কি রে কানাকানি হতে হতে তারা আবার তাদের পতিদেবতাদের জানিয়ে দেয় নিতাই গৌর হরি বল যে যার স্বামীকে জানিয়ে দিল স্বামীকে জানিয়ে দিতে সবে গ্রামের মানুষ জেনে গেল যেই না গ্রামের মানুষ জেনে গেল তারা সকলে কি করেছে না জোটবদ্ধ হয়েছে জোটবদ্ধ হয়ে গ্রামের মোড়লের কাছে গেছে মোড়লের নাম হচ্ছে তিনকড়ি বাবু ও তিনকড়িরা তিনকড়িরা বাড়িতে আছো কে নগেন আরে নগেন এত সকালবেলা বললো আর সকালবেলা তুমি তো গ্রামের মোড়ল হয়ে বসে রয়েছো এদিকে গ্রামে কি ঘটনা ঘটেছে তুমি জানো বললো কি ঘটনা ঘটেছে রে আর বলছি কি ওই যে হাজার হাজার মানুষ যার আরতি দেখতে যায় গো যার পুজো পাঠ শুনতে যায় হাজার হাজার মানুষ সেই সেই বামদে তার ঘরে বললো তার ঘরে কি হয়েছে বলে আর বলছি কি গ্রামের সব মানুষ জেনে গেল আর তুমি জানতে পারলে না বললো তার ঘরে তার বিধবা একটা মেয়ে আছে সেই বিধবাটা তিন মাসের গর্ভবতী বলে গর্ভবতী এ তো গ্রামের অকল্যাণ এ তো গ্রাম রসা তলে যাবে এতে গ্রামের মানুষ নেবে কি করে সেই কথাই তো বলছি তুমি মোড়ল হয়ে বসে রয়েছো আর গ্রামের মধ্যে এরকম ঘটনা ঘটছে তুমি জানো না লেসন এই নগেন শোন একাদলা যাবে না আরো কিছু লোক জড়ো কর আরো কিছু লোক জড়ো করলো জড়ো করে তিন করি বলছে কাঁচাটা করে ঝেড়ে নিল ঝেড়ে নিয়ে বলে বলে দলে বেঁধে সবাই যা অরে দলে বেঁধে সবাই যা দলে বেঁধে সবাই যা অরে দলে বেঁধে সবাই যা উচিত শিক্ষা দেব তারে দলে বেঁধে সবাই যা উচিত শিক্ষা দেব তারে দলে বেঁধে সবাই যা উচিত শিক্ষা বললো তাকে উচিত শিক্ষা দিতে হবে চল গ্রামের 500-700 মানুষ বেরিয়ে পড়লো ভোরবেলা আরতি করছে নিতাই গৌর হরি বল আরতি করছে কে না বামদেব গোপীনাথের মন্দিরে আরতি করছে কি কেমনি সময় তিন করি ডাক মারলো বামদেব বামদেব কে তিন করি দা আরে নি কচি করেছে তোমার তিন করি দা ভাই রে আর উতি করছে ভাই রে আমরা সবাই এসেছি গ্রামের মানুষ এসো তিন করি দা এত মানুষ জন কি ব্যাপার আমার আমার ভাঙা কুঠিরের প্রাঙ্গণে আরে রাখো তোমার ভাঙা কুঠির তোমার ভাঙা কুঠির বলে তোমাকে আমরা ভালোবাসতাম তোমাকে আমরা শ্রদ্ধা করতাম তোমার আরতি দেখতে আমরা হাজার হাজার মানুষ আসতাম তোমার পুজো পাঠ শুনতে আসতাম আর সেই তুমি সেই তুমি গ্রামের মুখ ফোড়ালে সেই তুমি গ্রামের
মান সম্মান সব ডুবিয়ে দেবে বলো তিন করিদা আমি তো কিছু বুঝতে পারছি না বোঝার দরকার নেই বোঝার দরকার এমন মেয়েকে তুমি ঘরে রেখেছো তোমার মেয়ের কাণ্ড তুমি জানো আমার মামারা মেয়ে একটা মেয়ে তার স্বামীকে কে তার স্বামীকে হারিয়ে সে আমার কাছে আশ্রয় নিয়েছে আমি তাকে কি দূরে সরিয়ে দিতে পারি তাই আমি তাকে গোপীনাথের চরণে দিয়েছি আমি তাকে বলেছি ওরে মা এ জগতে যদি স্বামী থাকতেই হয় স্বামী রাখতেই হয় তুই গোপীনাথকে স্বামী রূপে তোর স্বামীর কোনোদিন মরণ হবে না আমি তো কোনো অপরাধ করি না আমি তো জ্ঞান তো কোনো অন্যায় করি না আমি জ্ঞান তো কারো কোনোদিনই ক্ষতি করি না আমার সাদা কাপড়ে আজ পর্যন্ত আমি এতটুকু কালি লাগতে দিই না কি হয়েছে তিন করিদা আমাকে একটু পরিষ্কার করে বলুন কি হয়েছে আর কি হয়েছে তোমার মেয়ে ওই মুক্তা মুক্তা ভাইয়ের গর্ভে তিন মাসের সন্তান আছে তুমি জানো দয়াল রে কত লীলা জানো যে জলেতে জীবে তৃষ্ণা মেটে সেই জলেতেই কেন জীবের মরণ যে জলেতে জীবের তৃষ্ণা মেটে সেই জলেতে কেন জীবের মরণ যে মাটিতে জীবে জনে মহায় সেই মাটিতেই কেন জীবে বাবা থাক আর বাবা তোমাকে বলতে হবে না বাবা ডাক্তার মুখে মানায় না আমি তোর মতো বের বাবা হতে চাই না তোর যদি এত লোভ ছিল তোর যদি এত লালসা ছিল তোর যদি এত চাহিদা ছিল তুই সেদিন কেন আমাকে বললি না আমি তো তোর আবার বিয়ে দিতাম কোন ছেলে সঙ্গে যোগাযোগ করে আমি তো তোর আবার বিয়ে দিতাম তুই কেন এমন করে আমার মাথাটা হেট করে দিলি আমার দেহে তুই কলঙ্ক লেপে দিলি
বাবা মাথাটা নিচু করে রইল মেয়ে ও মা ও বাবা বলে রাখি যদি কোনোদিন কোনো ভালো জিনিস দেখেন কারোর সঙ্গে শেয়ার করবেন না ধরুন আপনারা আজকে এই হরিনাম শুনতে এসেছেন রাস্তায় দেখলেন যে শেয়ালে খঞ্জনি বাজাচ্ছে হরিনাম করছে সে কথা আপনারা কারো কাছে বলবেন না হয়তো কেউ দেখলেন সাপের পাঁচ পা কিন্তু আপনি কারো কাছে এসে বলবেন না কেউ দেখলেন হয়তো ভগবান স্বয়ং আপনার সঙ্গে দুটো কথা বলল কারো সঙ্গে শেয়ার করবেন না ভালো জিনিস কোনদিন কারো সঙ্গে শেয়ার করতে নেই নিতাই গৌরীব তাই মুক্তাবাই কি করলো মাথাটা নিচু করে রইল বলল না যে ভগবানের আশীর্বাদ আমার গর্ভে রয়েছে বাবা বলল না মাথাটা নিচু করে রইল আরে মাথাটা নিচু করে রইলি কেন তোল মাথা শুধু নয়নের জল বিগলিত ধারায় ঝরে চলেছে আর মনে মনে বলল তুমি যদি ভগবান ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন যন্ত্রণা দাও ভগবান তবে কেন যন্ত্রণা দাও তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ যে দাও ও ভগবান তবে কেন দুঃখ যে দাও তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ যে দাও ও ভগবান তবে কেন দুঃখ যে দাও তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ যে দাও ও গো ভগবান তবে কেন দুঃখ যে দাও তুমি যদি ভগবান প্রভু দয়া করো শুধু মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল বাবার কাছে বাবা চুলের মুঠিটা ধরল তুই যা করেছিস এই গ্রামের মানুষের কাছে আমার মান সম্মান যেমন গেল তেমনি আমার নামে কলঙ্ক রটল হরি নামে কলঙ্ক রটল কৃষ্ণ নামে কলঙ্ক রটল তাই আমি তোর মুখ দর্শন করতে চাই না পেরিয়ে পেরিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে কুঠিরের বাইরে বের করে রাতের অন্ধকারে কাঁপতে কাঁপতে চলে গেল আর ওই মন্দিরের পিছনে ছোট্ট একটা জঙ্গল আর সেই জঙ্গলের মধ্যে এই মুক্তাবাই প্রবেশ করল মুক্তাবাই জঙ্গলের মধ্যে প্রবেশ করল প্রবেশ করে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসে পড়ল আর বসে পড়ে নিজের ছেলেকে আদর করতে লাগলো গর্ভের ভিতরে আর বলে উঠল মমরিদ বৃন্দাবনে বৃন্দাবনে হে ভগবান দাও দেখা দরে মমরিদ বৃন্দাবন হে গোপীনাথ একবার দাও দেখা দাও মমরিদ বৃন্দাবনে
তুমি ছাড়া আর কেউ ও মেরা যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে ঠাকুর এ জগতে তোমার কোনো ভক্ত আছে ভগবান বললেন অর্জুন ভক্ত যে আমার নেই তা নয় হয়তো তোমার মতো অতটা অতটা ভালো ভক্ত নয় কিন্তু আছে তুমি যাবে একবার আমার ভক্তের সঙ্গে দেখা করতে বলল ইচ্ছা তো যায় বলল চলো তবে সকালে অর্জুনকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের বাড়ি গেছে যেতে যেতে সন্ধ্যে হয়ে গেছে তা সে ভক্ত কি মা এই যে ঠাকুমা যে বসে আছেন এরকম বুড়ি ঠাকুমা বলে ও ঠাকুমা ঠাকুমা হ্যাঁ বাড়িতে আছো তো হ্যাঁ আমরা এসেছি ঠাকুমা বেরিয়ে আসে এখনকার মতো এমন তো লাইট ছিল না লণ্ঠনটা নিয়ে বেরিয়েছে বললো বাবা তোদের তো ঠিক চিনতে পারলাম না বললো ঠাকুমা আমাদের চিনতে পারলে না আমরাই তোমার নাতি বললো বললো বেশ আয় আয় বাবা আয় বললো ঠাকুমা বড় তো খিদে লেগে গেছে কিছু খাবার ব্যবস্থা করতে হবে বললো বাবা তোদের খাবার ব্যবস্থা করে দিচ্ছি বাবা তোরা শুধু কিছুটা অপেক্ষা কর কারণ আমার একটা মাত্র নাতি রয়েছে ওই নাতিটা কাছে ওকে একবার ঘুম পাড়িয়ে দিই ঘুম পাড়িয়ে দিয়ে তোদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব অর্জুন বলে ঠাকুর এই বুড়িমা একে সন্ধ্যেবেলা এসেছি তারপরে নাতি কাঁধে নাতিকে ঘুম পাড়াবে তারপরে হাঁড়িতে জল দেবে তারপরে জাল দেবে চাল তুলে দেবে আলু ডাল যাই করুক করবে তো খাওয়াতে আমাদের রাত্রি দুটো বাজিয়ে ফেলে ভগবান বলে মেলা ফ্যাচ ফ্যাচ করুন রাত্রি হোক যাই হোক এক দুটো খেতে পাবে সেটাই যথেষ্ট আর তুমি এখানে ফ্যাচ ফ্যাচ করছো চুপ করে বসো বলে কি হবে মা রাত্রি দুটো আড়াইটা বাজলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল এবারে রাত্রি দুটো আড়াইটার পরে খাওয়া দাওয়া করলো এবারে ভোরের দিকে উঠে মানে প্রাতঃকালে উঠে বললো সখা এবার তো বাড়ি যেতে হবে চলো বলে ঠাকুমা তাহলে এবার আমার আসি বলে আসতে যাবে অর্জুন বলল সখা তুমি তো যে বাড়িতে যাও শুনেছি তুমি আশীর্বাদ না করে আসো না তুমি যে বাড়িতেই যাও তুমি আশীর্বাদ না করে আসো না তাহলে এর বাড়িতে তুমি এসেছো এই বুড়িমাকে কিছু আশীর্বাদ করবে না ভগবান বলে তাই তো তাই তো বুড়িমাকে তো আশীর্বাদ করা হলো না বলে কি আশীর্বাদ করছে ও মা যেই নাতিটা দোলায় ঘোমাচ্ছিল শুয়েছিল সেই নাতিটার গলাটাকে চেপে ধরেছে যেই না গলাটাকে চেপে ধরেছে প্যাঁ আর প্যাঁ বুঝতে পেরেছেন ট্যাঁ আর প্যাঁ মানে কি ট্যাঁ করে উঠেছে আর মরে গেছে যা মরে গেছে অর্জুন ভয় পেয়ে গেছে অর্জুন বলে ঠাকুর এ কি করলে এটা তোমার আশীর্বাদ হলো তুমি একটা বাচ্চা ছেলে গলা টিপে মেরে দিলে এ কি তোমাকে কেউ ভগবান বলবে বলে মরে গেছে বলে মরে যায় নে অতটুকু বাচ্চা ছেলে তুমি যেভাবে পালিয়ে চলো পালিয়ে চলো ভগবান বলে দাঁড়াও না একটু বলে না না দাঁড়ালে হবে না বলে তুমি যা কাজ করেছো ঠাকুমা যদি দু একজনকে বলে দেয় না পিঠে ছাল চামড়া খুলে নেবে বলে ছাল চামড়া খুলে নেবে বলছে তুমি ভগবান তোমার হয়তো তেমন কিছু হবে না লাগবে না কিন্তু আমার অবস্থা কি হবে আমার চামড়া খুলে নিয়ে আমি বাঁচবো চলো পালিয়ে চলো ভগবান বলে পালিয়ে যাবে বলছো তবে চলো বলে দুজনে চলে এলো বেশ কয়েক মাস গেল মা মাস্টারে গেল যাবার পরে অর্জুনের মনে জাগলো সেই বুড়িমা কেমন আছে একবার দেখতে যাব ঠাকুরকে বললো ঠাকুর আমার বড় ইচ্ছা জাগছে সেই বুড়িমায়ের বাড়িতে আর একবার যাবো বলে যাবে সেখানে তো এই ঘটনা ঘটেছে তুমি আবার যাবে বলে হ্যাঁ যাবার ইচ্ছা হচ্ছে বলে চলো তো বলে ভক্ত আর ভগবান আবার বুড়িমা ও বুড়িমা বললো কারারে বাবা সেই তোরা আয় আয় বাবা তোদের বদন দুটো দেখলেই আমার মন ভরে যায় বাবা এত সুন্দর বদন আগে কারো দেখিনি আয় বাবা আয় বলো বুড়িমা আজকেও তো খিদে লেগে গেছে
আজকেও তো বলো আজকে আর দেরি হবে না বাবা এক্ষুনি খাবার ব্যবস্থা করে দিচ্ছি বুড়িমা কি করেছে ও মা তাড়াতাড়ি করে উনুনে হাঁড়ি বসিয়ে দিয়ে জল চাল সব ডাল টাল দিয়ে একবারে তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিয়েছে ভাত খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিল ঘুম দিল এবারে ভোরবেলা চলে আসবে ভোরবেলা চলে আসার সময় অর্জুন বলে ভগবানকে গোতা মারছে বলে কি হলো গোতা মারছে কেন বলে বুড়িমাকে জিজ্ঞেস করো ছেলেটা এই নাতিটা কেমন আছে বলে তোমার যদি জানবার ইচ্ছা তবে তুমি আমাকে গোতা মারছে কেন তুমি জিজ্ঞেস করো বলো হ্যাঁ আমি জিজ্ঞেস করব আমি জিজ্ঞেস করব বলে তুমি জিজ্ঞেস করো বাবা বলে বুড়িমা ও বুড়িমা একটা কথা বলবো বলো বলো বাবা বলো কি বলবে বলো বুড়িমা তোমার সেই নাতিটা কি করছে তোমার নাতিটা সে কেমন আছে বলো বাবা নাতিটার কথা আর বলো না ওই যে তোমরা এলে নাতিটা যে ঘুমালো সে আর জাগে না সে আর জাগে না বাবা বলো তাহলে বুড়িমা এখন তুমি কি নিয়ে আছো বলে আমি আছি আমার গোবিন্দ আছে আমি আছি আমার গোবিন্দ আছে আরে আমি আছি আমার গোবিন্দ আছে আরে আমি আছি আমার গোবিন্দ আছে পিছুটা আমার নেই পরোয়া আমি আছি আমার গোবিন্দ আছে আরে পিছুটা নেই আমার কিছুই নাই গো আমি আছি আমার গোবিন্দ আছে বললো বাবা আর আমার পিছুটা নেই ওই নাতিটা ছিল বলেই গোবিন্দের সেবা দিতে দেরি হতো কখনো হয়তো গোবিন্দের সেবা দেয়া হতো না কেঁদে উঠত তাই এখন আমার নাতি নাই বলে আমি আছি আমার ও মায়েরা শুনছেন হরিনাম হরিনাম শুনবেন জীবন বদলে যাবে জীবন পাল্টে যাবে জীবন পবিত্র হয়ে যাবে বুড়িমা গোবিন্দকে নিয়ে থাকে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তারপরেও বুড়ি ছাড়লো না তার আশ তাই গোবিন্দ বুড়িমাকে কৃপা করলো নিতাই গৌর হরি বল ওই বুড়িমাকে বৈকুণ্ঠে নিয়ে গেল তাই মা হরিনাম শুনছেন আজকে হরিনাম শোনার পরে কি হয় না এই হরিনাম আপনার রক্তের সঙ্গে মিশে যায় আপনার মজ্জায় মজ্জায় মিশে যায় দুপুরে খেয়েছেন আপনারা রাত্রি আবার খাবেন সকালবেলা ল্যাটিনে যাবেন সব চলে যাবে কিন্তু এই যে হরিনাম শুনছেন এই হরিনাম আপনার রক্তের সঙ্গে মিশে যাবে আপনি যতদিন থাকবেন এই হরিনাম আপনার সঙ্গে যাবে আপনার সঙ্গে থাকবে আপনি চলে গেলেও এই হরিনাম আপনার সঙ্গ ছাড়বে না নিতাই গৌর হরি বল আর একটা কথা মা আজকের পরে যারা হরিনাম শুনছেন এটা অনেক সুকৃতির ফলে এই গ্রামের প্রচুর মানুষজন আছে তারা আসে না কেন না তাদের উপর কৃপা হয় না লাইনে না থাকলে কোনোদিন কোনো জিনিস পাওয়া যায় না তাই আপনারা লাইনে আছেন একদিন না একদিন গোবিন্দ কৃপা পেয়ে যাবেন হরিমা এই হরিনাম কৃষ্ণনাম যারা শ্রবণ করে মৃত্যুবরণ করে মৃত্যুর দিনে তাদের পাশে প্রধানমন্ত্রী এসে দাঁড়াবে না রাষ্ট্রপতি এসে দাঁড়াবে না মুখ্যমন্ত্রী এসে দাঁড়াবে না রাজ্যপাল এসে দাঁড়াবে না কিন্তু একজন এসে দাঁড়াবে সে হলো ভগবান শ্রীকৃষ্ণ দয়াল গিরিধারী দয়াল গিরিধারী তাই মা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছো তুমি বেহুশ হবে না তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো তুমি বেহুশ হবে না তুমি কেন এসেছো আগে ভাবো কার জন্য এসেছো আগে ভাবো ওই জন্য বলি মা যার কথা বলবার জন্য এসেছি তার কথা বলা হলো না যাকে দেখবার জন্য এসেছি তাকে দেখা হলো না যার গুণ কীর্তন করবার জন্য এসেছি তার গুণ কীর্তন করা হলো না আমরা শুধু আর কথা বলতে গেলাম তাই মা আর কথা বলতে গিয়ে এই পৃথিবীর দুঃখের সাগরে সকাল সলিলে ডুবে মরলাম নিতাই গৌর হরি বল ভজ কৃষ্ণ গোবিন্দ
গোপাল গো রাধা রমণ কৃষ্ণ হরি হরি ভজ কৃষ্ণ শোনা হবে কি পালা চলবে আর না আমি উঠি রাত্রি হয়েছে আপনারা দেখছি উসগুস করছেন বাড়ি যাওয়ার জন্য আবার বাড়িতে অশান্তি হবে না তো সকালে যে গাহক ঠাকুর এমন করে দিয়ে গেল এমন তো বুঝলেন তো স্বামী স্ত্রী দুজনে প্রায় ঝগড়া হয় মানে মুখ দেখা দেখি হলেই এখন স্বামী স্ত্রী একটা ভালো সম্পর্ক হবে দেখবেন স্বামী ভালোবেসে স্ত্রীকে ফোন কিনে দিল অ্যান্ড্রয়েড ফোন গো ওই 20,000-25,000 এবারে স্বামী হাওড়ায় থাকে স্ত্রী এরকম গ্রামে থাকে তো স্বামী ফোন করছে হ্যাঁ গো হ্যালো হ্যাঁ কি হয়েছে বলো আমার কাজ আছে মানে স্বামীর সঙ্গে দুটো ভালো কথার বলার তার সময় নেই বলে আমার কাজ আছে কি বলবো বলো হ্যাঁ যত সব বলে রেখে দিয়েছি বুঝতে পেরেছে আর একটু মানে দুঃসম্পর আর কি দেওর হয় হ্যালো বৌদি হ্যাঁ ঠাকুরপো কি বলছিস বৌদি একটু আমার কাজ আছে ফোনটা এখন না না আমার কোনো কাজ নেই ঠাকুরপো তুমি বলো না ভালো লাগছে শুনতে বুঝতে পেরেছ বলো বৌদি তাহলে দাদা তোমার দাদার কথা আর বলুন এত সময় দেবে তিন ঘন্টা তখন আর কোনো কাজ নেই আর যে ফোনটা কিনে দিল যে স্বামী সে একবার বলছে হ্যালো কি রাখো যত সব বুঝতে পেরেছেন এটাই হয় তো স্বামী স্ত্রী দুজনের ঝগড়া বুঝতে পেরেছেন দেখা হলেই আর বাঁচিনি অত বুড়ো বয়সে ঢং দেখা হলেই ঝগড়া তো বউ মনে মনে করে যে রোজ ঝগড়া হচ্ছে কি ব্যাপার দেখি একবার গুরুদেবের সঙ্গে আলোচনা করি ও মা গুরুদেবের সঙ্গে আলোচনা করতে গেছে গুরুদেবকে বলছে গুরুদেব হ্যাঁ আমরা স্বামী স্ত্রী কেন ও আমাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে আর শুধু ঝগড়া করতে লাগে আমিও থাকতে পারি না আমিও মুখে মুখে লেগে যাই গুরুদেব বলে তাই তো রে বাবু তোদের এইরকম অবস্থা বলে ঠিক আছে তোদের একটা মন্ত্র দিচ্ছি গুরুদেব বললো দেখ মা তোকে এক পড়া এই এক কাপ জল আমি পড়ে দিচ্ছি গুরুদেব ইড়িং বিড়িং কিড়িং বলে যাই হোক করে খুঁদিয়ে দিল বললো তোর স্বামী যখনই ঘরকে আসবে হ্যাঁ এই জলটা তুই মুখে ভরে দিবি আর মুখটা বন্ধ করে রাখবি যেন জল পড়ে না যায় ঝগড়া করবি যেন জল পড়ে না যায় হরি বল হরি বল বুঝতে পেরেছেন মা জল এবারে স্বামী আসছে দেখলো যে দূর থেকে এবার ঝগড়া লাগবে ও কি করেছে গাল ভর্তি করে জলটা নিয়ে নিয়েছে নিয়ে এবার গালটা চেপে রেখেছে কি হলো কোথায় গেলে এক গ্লাস জল বের করারও হ্যাঁ ক্ষমতা নেই তো ওই কারণেই আমি ঘরে আসিনি আমার সে ভালো ছিল
বলে সে ভালো ছিল মুখ ছিল এ শুনছে কিন্তু এই যে মুখ ফসকে গেলে জল পড়ে যাবে এ আর কথাটি বলছে না কি হলো তোমার আজকে কি হলো বলে এ আজে বাজে কথা বলেই যায় ও আর জল ফেলতে পাচ্ছে না গুরুদেবের আদেশ মতো যখন জল ফেলতে পাচ্ছে না এ তখন বলে 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 আস্তে আস্তে শান্ত হয়ে গেল বলে বউয়ের হলো কি প্রত্যেকদিন মুখে 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 লেগে যায় আজকে লাগলো না তারপরে জানতে পারলো কি না গুরুদেব ওই মন্ত্রটা দিয়েছে একজন যদি চুপ করে যায় তখন আর একজন ঝগড়া করতে পারে না নিতাই বউর হরি বল তাই মা সন্ধ্যেবেলায় আপনারা সবাই টিভি টিভি দেখেন দেখবেন টিভিতে একটা অ্যাডভার্টাইজ দেয় 50-50 বিটানিয়া 50-50 তাই সংসারে থাকবেন স্বামী স্ত্রী 50-50 সমান সমান মানে 50-50 যদি স্বামী 60 হয়ে যায় ওয়াইফ যদি 40 হয়ে যায় তাহলে কি হবে ব্যালেন্স উঁচু নিচু হয়ে যাবে উঁচু নিচু হয়ে গেলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সংসারে অশান্তি তাই মা সংসার সুখের হয় রমণীর গুণে কি মা সংসার সুখের হয় রমণীর গুণে রমণীকে একটু মানিয়ে নিতে হয় সেই কারণেই বলেছে নারী হলো ধ্বংসের মূলে নারী হলো সৃষ্টির মূলে পৃথিবীর সমস্ত সুখ সমস্ত আনন্দ সমস্ত শান্তি সব নারীর চরণে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল চলুন মা কোথায় ছিলাম বলুন কোথায় ছিলাম না না আপনাদের এই রায়না থানার এই সাঁকো গ্রামে না কোথায় ছিলাম ওদিকে পালায় বনের মধ্যে গেছে বলল গোপীনাথ তুমি ছাড়া তো আমার আরে কেহ নাই আরে কেহ না যেই নায় কথা বলেছে রাত্রি হয়েছে গোপীনাথ বামদেবকে স্বপ্ন দেশ করছে বামদেব কে কে বলল আমি আমি গোপীনাথ বলল গোপীনাথ বলল তুমি আমার এতদিন পূজা অর্চনা করছো তুমি বুঝতে পারলে না তোমার মেয়ের গর্ভে কার সন্তান আছে তুমি এতদিন পূজা অর্চনা করে তুমি আমাকে চিনতে পারলে না আমাকে জানতে পারলে না তোমার মেয়ের গর্ভে আমার আশীর্বাদের ফল আছে যাও তুমি তোমার মেয়েকে এখনি বোন থেকে ফিরিয়ে নিয়ে আসো তাই কি করলো মা রাতের অন্ধকারে মেয়েকে ফিরিয়ে নিয়ে আসলো মেয়েকে ফিরিয়ে নিয়ে আসলো ঘরের মধ্যে আর গোপীনাথের সেবা দিতে লাগলো নিতাই গৌর হরি বল কোথায় গিরিধারি কৃষ্ণ মুরারি প্রণতি করি
মাথায় গিরি প্রভু দয়া করো প্রভু কৃপা করো গোপীনাথের কাছে জানিয়ে দিল আর এবারে মা শুভক্ষণ শুভদিন কতদিন বাদে আজকে যারা মায়ের আছে সবাই জানেন তো কদিন বাদে সন্তান হয় গর্ভ থেকে পাঁচ মাস পাঁচ দিন তাই তো না ভুল বললাম দশ মাস দশ ও এই মা ঠিকই বলেছে কারণ আমি কবে হয়েছি আমার তার মনে নেই তাহলে দশ মাস দশ দিন পরে শুভ দিনে শুভক্ষণে সন্তান আসলো যেহেতু ভগবানের কৃপায় সন্তান হয়েছে নামের কৃপায় সন্তান হয়েছে তাই তারে নাম দিল নাম দে দুটি বাহু তুলে বল রে কৃষ্ণ নাম কি ব্যাপার এই গানটা সবার জানা তো একটু আনন্দ পাওয়া যাবে তো কারণ রাত্রি হচ্ছে আচ্ছা এই গানটা আমি পরে দেব আপনারা আজকে ঘরের বাঁধন ছেড়ে